নমস্কার তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমিক প্লাস মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ যে কোনো ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে রাজ্যে লোয়ার ডিভিশন ক্লার্ক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দক্ষিণ দিনাজপুর জেলা দপ্তর মানে কিন্তু দক্ষিণ দিনাজপুরে কিন্তু এই তোমাদের হলো রাজ্যের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে মানে কিন্তু তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে কিন্তু আবেদন করতে পারবে শুধু কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নয় প্রত্যেক জেলারই কিন্তু তোমরা মেয়েরা কিন্তু এই পদে আবেদন করতে পারবে নিয়োগ করা হবে দক্ষিণ দিনাজপুর জেলার জুভে নাইল জাস্টিস বোর্ডে বিজ্ঞপ্তি নাম্বারটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখটি প্রকাশ করা হয়েছে পদের নাম লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট অর্ডারলি গ্রুপ ডি মানে কিন্তু এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে অন্তত মাধ্যমিক পাস এবং অর্ডারলি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অন্তত অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে বয়স বয়স কত হতে হবে উভয় পদের ক্ষেত্রে বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হিসাব করবেন পয়লা অক্টোবর দু হাজার কুড়ি তারিখ হিসেবে মানে কিন্তু একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারো বেতন কী রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক টাইপিস্ট পদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন দেওয়া হবে এগারো হাজার আটশো আশি টাকা এবং অটারিয়ালি পদের ক্ষেত্রে বেতন প্রতি মাসে সাত হাজার টাকা করে কিন্তু রয়েছে দেখো এরপরে কী বলা রয়েছে তোমরা কী করে আবেদন করবে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে আবেদনপত্র পূরণ করে সমস্ত সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র সহ সমস্ত নথিপত্র যে মুখ বন্ধে খামে ভরে পাঠাবেন ওই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ তোমরা যে পদে আবেদন করছো সে পদের নাম লিখতে হবে আবেদন ফির জন্য কিন্তু তোমাদের একটা পেমেন্ট করতে হবে না আবেদন ফি কিন্তু একদম শূন্য রয়েছে কোন ঠিকানায় তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দক্ষিণ দিনাজপুর পোস্ট বালুঘাট পিন সাত তিন তিন এক জিরো এক মানে কিন্তু তোমাদের এই ঠিকানায় কিন্তু তোমাদের আবেদনপত্রটি পাঠাতে হবে এই ঠিকানাটা কিন্তু ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো এছাড়া তোমাদের আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ রয়েছে দোসরা নভেম্বরের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু আবেদনপত্রটি পাঠাতে হবে এছাড়া তোমাদের আবেদন যে পত্রটি রয়েছে তা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো দেখতে পাচ্ছ সেই আবেদনপত্রটির যে মেন অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেটা কিন্তু ভিডিওটির ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো দেখো সেখানে কিন্তু অফিসিয়াল যে তোমাদের নোটিফিকেশানটি রয়েছে সেটা কিন্তু রয়েছে তো দেখো এখানে কিন্তু পদ সংখ্যা খুব কম রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু একটি করে পদ রয়েছে এবং হলো লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাস হলেই চলবে আর হলো অর্ডিনারি পোস্টের ক্ষেত্রে কিন্তু এইট পাস হলেই চলবে এখানে কিন্তু রয়েছে এবং তোমাদের কোন কোন বিষয়ের উপর জোর দিয়ে পড়াশোনা করতে হবে এবং সিলেবাস কি রয়েছে এবং কত নাম্বার তোমাদের এক্সাম হবে বিস্তারিত কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি কিন্তু বলে দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেঙ্গলিতে জন্য কুড়ি মার্কস রয়েছে ইংলিশের জন্য কুড়ি মার্কস রয়েছে ম্যাথের জন্য কুড়ি মার্কস রয়েছে জিকের জন্য কুড়ি মার্কস রয়েছে এছাড়া কম্পিউটার টেস্ট টেন মার্কসের থাকবে এই কোর্সের জন্য কিন্তু তোমাদের ভাইবা যেটি হবে তোমাদের মুখে মুখে সেটা কিন্তু টেন মার্ক্সের থাকবে তো এই হলো সমস্ত তোমাদের কিন্তু সিলেবাস রয়েছে তোমাদের হলো কত নাম্বারে এক্সাম প্যাটার্ন কিন্তু সমস্ত বস্তু তোমরা কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাচ্ছ পাশাপাশি দেখো তোমাদের যে আবেদনপত্রটি থাকবে সেটা কিন্তু আবেদনপত্রটি আমি কিন্তু ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখো সেই আবেদনপত্রটি কিন্তু খুব ইজি রয়েছে তোমরা কিন্তু খুব ইজি হয়ে তোমাদের আবেদনপত্রটি কিন্তু ফিল আপ করতে পারো নেম গার্জেনের নাম বা বাবা মার নাম সেটা তোমরা এখানে টাইপ করতে পারো মানে লিখে নিতে পারো ফর্মটি কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই ফর্মটির লিঙ্ক কিন্তু ভিডিওটির ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব তো সমস্ত জিনিসটি কিন্তু তোমরা পরে নিয়ে কিন্তু খুব ইজি ওয়েতে ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারো এবং ফর্মটি ফিল আপ করে নেওয়ার পর তোমাদের এই ফর্মটির সাথে বিভিন্ন ধরনের ডকুমেন্ট দিতে হবে তোমরা যে সমস্ত ডকুমেন্টগুলি এখানে উল্লেখ করবে সমস্ত ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে এই একটি খাম লাগবে সেই খামের মধ্যে এই তোমাদের ফর্মটি তোমাদের নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু খুব অতি সহজে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি ফিল আপ করে পাঠিয়ে দিতে পারো এবং আবেদন কিন্তু করে দিতে পারো আই হোপ তোমাদের এখনকার এই ভিডিওটি কাজে লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও এবং এরকম হেল্পফুল আপডেট সরপ্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন জয়েন করে সর্বপ্রথমে ভিডিও আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল টেকনিক্যালটির পক্ষ থেকে